ঠিক আছে তো সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিব যে আমরা কে কোথা থেকে জয়েন করছি কে কোন নোয়াখালী আচ্ছা রিফাত বলছে পঁচিশ সালের সে স্টুডেন্ট ওকে তাইফ মিম বলছে ছাব্বিশের নাটোর থেকে থ্যাংক ইউ দিনাজপুর বোর্ড থেকে জয়েন করেছে একজন বর্ষা জয়েন করেছে দিনাজপুর বোর্ড থেকে জাহাঙ্গীর পঁচিশের স্টুডেন্ট চমৎকার জাহাঙ্গীর জয়েন করার জন্য সাব্বির ছাব্বিশের ঠিক আছে সাব্বি থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য সবাই একটু কমেন্ট করে দিই ফেসবুকে যারা আছে একটু ক্লাসটা শেয়ার করে দিই শেয়ার করে দিলে যেটা হবে যে ক্লাসটা নিজেদের কাছে থেকে যাবে তার ফলে আসলে পরবর্তীতে সুবিধা হবে নিজেদের খুঁজে পেতে ক্লাসটা ঠিক আছে স্যার আমি ক্লাস টেনের আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা আসলে ক্লাস টেনের জন্য না নাসরিন বেগম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাসরিন লিপা আক্তার ওয়ালাইকুম আসসালাম শাহিন খান আসসালাম কিউট গার্ল আচ্ছা আমরা নিজের নাম ব্যবহার করব কিউট গার্ল হাই হ্যালো আচ্ছা ভাইয়া আমি এইচেসি টোয়েন্টি এইট আচ্ছা অনেক দূর আসলে দেরি আছে আপনার এত দেরি আচ্ছা আমরা ক্লাসটা আসলে ছটা পনেরোতেই শুরু করতে চেয়েছিলাম আমরা ছয়টা পনেরোর এক মিনিট পরে আসলে শুরু করে ফেলেছি ময়মনসিংহ থেকে জয়েন করেছে কে ময়মনসিংহ থেকে একজন জয়েন করেছে সরি নামটা পড়তে পারলাম না ভাই বাইনারি থেকে অকটাল করা যাবে বাইনারি থেকে আসলে অকটাল সরাসরি করা যাবে না কিন্তু আমরা একটা ট্রিক করে আসলে বাইনারি থেকে অকটালে আসতে পারি ঠিক আছে ওকে সাইমন হাসেন সিয়াম ঠিক আছে সো আজকের ক্লাসটা আসলে আমরা কি করব হ্যাঁ আমরা যদি দেখি আজকের ক্লাসে আসলে আমরা সকল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে আসলে রূপান্তর করব ঠিক আছে সো সকল সংখ্যা পদ্ধতি আসলে কি সকল সংখ্যা পদ্ধতি বলতে আসলে আমাদের যে আমরা যদি দেখি যে আমাদের টোটাল চারটা সংখ্যা পদ্ধতি আছে ঠিক আছে আমাদের টোটাল কয়টা সংখ্যা পদ্ধতি আছে আমাদের মোট চারটি সংখ্যা পদ্ধতি আছে একটা হচ্ছে ডেসিমেল যেটা বেস হচ্ছে দশ আসলে আমরা আমাদের রেগুলার লাইফ আসলে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি তারপরে রয়েছে বাইনারি যার বেস আসলে দুই অর্থাৎ যেখানে শুধু দুইটা ডিজিট আছে জিরো আর দুই তার পরবর্তীতে আছে হেক্সা ডিসিমেল যেখানে আসলে আসে ষোলো যার বেস এবং আরেকটা আছে অকটাল যার বেস হচ্ছে এইট ঠিক আছে সো এই সংখ্যা পদ্ধতিগুলা থেকে আজকের ক্লাসে আসলে আমরা ডেসিমেলে ব্যাক করব। ঠিক আছে তার মানে আমরা হেক্সা থেকে ডেসিমেল বাইনারি থেকে ডেসিমেল এবং থেকে শিখব তার পাশাপাশি আমরা বাইনারি থেকে কিভাবে যাওয়া যায় সেটাও দেখব আবার হেকজা ডিসিমেল থেকে আসলে কিভাবে বাইনারিতে যাওয়া যায় সেটাও আসলে আমরা দেখব ঠিক আছে আবার হেকসাডিসিমেল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় সেটাও আমরা দেখবো আবার অক্টাল থেকে কিভাবে আসলে হেক্সাডিসিমেলে যাওয়া যায় সেটাও আমরা দেখব টোটাল আটটা আমরা দেখব ঠিক আছে আচ্ছা 26 পঁচিশ সবার জন্য এই ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা শুধু একটা ক্যালকুলেটর নিয়ে বসে পড়বো সবাই ঠিক আছে আমরা জাস্ট একটা খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে আসলে ক্লাসটাতে বসে পড়বো হ্যাঁ এবং আমরা খুব ঠান্ডা মাথায় আসতে আসতে একটা একটা করে আসলে ক্যালকুলেশন দেখা শুরু করব ছিলেন আচ্ছা এই কয়দিন কই ছিলেন আমি অফিসেই ছিলাম অন্য অন্য বাচ্চা কাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম আচ্ছা সো সবাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তা আমি বলছে যে একটু আগে আপনার ক্লাস করে আবার আপনার ক্লাস করতে আসলাম তো একটু আগে আসলে আমরা ছাব্বিশে এই একই জিনিস পড়ালাম আবার আপনারা এসেছেন খুবই ভালো আমরা আবারও পড়াবো কারো যদি আবারও পড়তে ইচ্ছা করে সে আবারও পড়বেন সমস্যা কি ঠিক আছে আসলে যতবার ইচ্ছা আমরা পড়তে পারি ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত আসলে আমাদের একদম একদম কি বলেন যতক্ষণ যতক্ষণ মানে পানি পানি না হয়ে যাবে ঠিক আছে আমাদের জীবন সহজ না হবে ততক্ষণ আপনাদেরকে কি করতে হবে ক্লাস করতেই থাকতে হবে ক্লাস করলে জীবন সহজ হয়ে যায় ঠিক আছে আচ্ছা বানিতে জাকি আহমেদ ভাইয়া ওকে সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বার যদি আমাদের কাছে থাকে ঠিক আছে সো ধরেন আমরা একটু চলে যাই এগুলো কিন্তু আমরা গত ক্লাসে করিয়েছি হ্যাঁ ওকে সো যারা গত ক্লাসটা করেন নাই আমি আমাদের টেন মিনিট স্কুল এস এসসি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিব ঠিক আছে ওকে সো প্রথমে দেখেন আমাদেরকে বলছে যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি যে রূপান্তরের সাধারণ একটা নিয়ম আছে সাধারণ নিয়মে কি বলছে যে বাইনারি অক্টাল এবং সিমেল অথবা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পদ্ধতির সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে উল্লেখিত এক্ষেত্রে পূর্ণ অংশ এবং ভগ্নাংশের জন্য একই নিয়ম প্রযোজ্য সো যারা প্রথম ক্লাসটি করেছিলেন তারা জানেন আমরা যখন গত ক্লাসে কি করেছিলাম বলেন তো আমরা আসলে দশমিক থেকে এই সংখ্যা পদ্ধতিগুলোতে গিয়েছিলাম সেক্ষেত্রে আসলে পূর্ণ অংশ এবং ভগ্নাংশের জন্য আলাদা আলাদা নিয়ম ছিল ভাইয়া কিন্তু যখন আসলে আমরা বাইনারি অক্টাল এবং থেকে দশমিকে যাব তখন নিয়ম একটাই কি নিয়ম কয়টা তখন নিয়ম তখন একটাই ঠিক আছে ভাইয়া আবার আপনার কাছে ক্লাস করতে চলে আসলাম থ্যাংক ইউ যারা আমার ছাব্বিশের বাচ্চা কাচ্চারা আবার এখন ক্লাস করতে চলে এসেছেন এখন পঁচিশ ছাব্বিশ সবাই ক্লাসটা করতে পারবেন সবার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের কিন্তু এখন পঁচিশ এবং ছাব্বিশ দুইটা ব্যাচই রানিং আছে দুইটাই নতুন ব্যাচ দুইটাতে লাইভ ক্লাস চলছে ছাব্বিশে আমরা তৃতীয় অধ্যায় কেবল শুরু করেছি আর পঁচিশে এখন আমরা শুরু করি না নেক্সট সপ্তাহ থেকে শুরু করব। ঠিক আছে সো যদি কেউ রেগুলারলি আমাদের সাথে পুরো আইসিটি সিলেবাস শেষ করতে চান ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে কল দিতে পারেন ঠিক আছে ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো আমি লিখে দিচ্ছি যদি কেউ না জেনে থাকেন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরোতে কল দে বললেই হবে আপনার ব্যাচ বললে পঁচিশ ছাব্বিশ দুইটাই লাইভ ক্লাস চলছে দুইটাই চ্যাপ্টার থ্রি কেবল শুরু হচ্ছে বা শুরু হবে সামনের সপ্তাহ থেকে সো আপনি ভর্তি হয়ে যেতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে ওকে সো প্রথম নিয়ম হচ্ছে প্রদত্ত সংখ্যাটির বেজ শনাক্ত করে সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে অনেক জটিল কটিল নিয়ম আমি এত জটিলতা বুঝি না ভাই ঠিক আছে তারপর বলতে সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্কে নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে গুণ ফলে যোগ ফলে হবে তার সমতুল্য দশমিক সংখ্যা ধরা যাক এন বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতি অনেক জটিল নিয়ম বইও লেখা আছে আমি নিজে পড়ে নিজেই পাগল হয়ে যাই মাঝে মাঝে ঠিক আছে তো পাগল হওয়া যাবে না জীবনকে সহজ করতে হবে এবং জীবন সহজ করার জন্য আমি নেক্সট পাঁচ মিনিট যা দেখাবো ঠিক সেভাবে খাতায় লিখবেন ঠিক সেভাবে পরীক্ষা হলে করবেন ঠিক আছে আমি নেক্সট পাঁচ মিনিট আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেভাবে খাতায় তুলবেন ঠিক সেভাবে পরীক্ষায় করবেন আপনার জীবনও সহজ হয়ে যাবে আমার জীবনও সহজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো আমাদেরকে একটা দেখে আমরা একটা উদাহরণ দিয়ে অ্যাকচুয়ালি করে ফেলি ঠিক আছে সো আমরা যদি দেখি আমরা কয়েকটা একটু এক্সট্রা পেজ নিয়ে আমরা একদম মানে যদি স্লাইডে একটু লিখে লিখে করি তাহলে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ঠিক আছে ওকে আমরা কয়েকটা পেজ নিয়ে নিলাম যাতে আমরা একটু লিখে লিখে যেহেতু অঙ্ক তো লিখে লিখে একটু করব ঠিক আছে ওকে সো দেখেন আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে ধরেন এইটা আচ্ছা আমরা একটা নতুন সংখ্যা দিই ধরেন আমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা কি সংখ্যা ভাইয়া একটা বাইনারি নাম্বার এখন আমাদেরকে যদি বলে এই বাইনারি নাম্বারটাকে আসলে একটা ডেসিমেল কনভার্ট করে আমরা আসলে কিভাবে এই রূপান্তরটা করব। ঠিক আছে আমাদেরকে যদি একটা একটা বাইনারি নাম্বার দিয়ে বলে ডেসিমেল রূপান্তর করো আমরা কিভাবে করবো পরীক্ষায় আসবে কিন্তু সিকিউতে এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে সো কিভাবে করব খুব সিম্পল প্রথমে প্রত্যেকটা বাইনারি নাম্বারকে সাথে আমি দুই করে গুণ করে দিব ঠিক আছে যে ওয়ান আছে না ওয়ান ইন্টু টু ঠিক আছে আচ্ছা তারপর জিরো ইন্টু টু তারপর আবার ওয়ান আছে ওয়ান ইন্টু টু তারপর আবার ওয়ান আছে ওয়ান ইন্টু টু আবার জিরো আছে জিরো ইন্টু টু আবার ওয়ান ইন্টু টু ঠিক আছে আচ্ছা ধরতেছে না আমরা এই পর্যন্তই রাখি সংখ্যাটা আমরা একটু ছোট করে দিলাম যাতে এক লাইনে ধরে তাহলে ওদেরকে বুঝাইতে সুবিধা হবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিব ঠিক আছে আচ্ছা সো দেখেন খেয়াল করে এই যে ওয়ানটা ছিল না এই ওয়ানের জন্য এতটুকু করেছি ওয়ান ইন্টু টু প্লাস ঠিক আছে এই যে জিরোটা ছিল না জিরোর জন্য জিরো ইন্টু টু করেছি ঠিক আছে আচ্ছা তারপর এখানে কি ছিল আবার ওয়ান ছিল না এই এইটার জন্য ওয়ান ইন্টু টু করেছি আবার এখানে কত ছিল জিরো না জিরো ইন্টু টু করেছি আবার কত ছিল ওয়ান না ওয়ান ইন্টু টু করেছি এটুকু এই লাইন থেকে প্রথম লাইন থেকে সেকেন্ড লাইন বুঝতে কারো কোনো অসুবিধা আছে আমাকে একটু বলেন তো কি করেছি বাবা কারো বুঝতে কোনো অসুবিধা আছে প্রথম লাইন থেকে উপরের লাইন থেকে সেকেন্ড লাইনে কি করলাম সবগুলোর সাথে দুই দুই করে 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 গুণ দিয়েছি এখন প্রশ্ন হলো কেন গুণ করলাম খুব সিম্পল উত্তর সেটা হচ্ছে আমার বাইনারিতে আছে তাই যদি অক্টালে থাকতো আট করে গুণ করতাম যদি হেকজাতে থাকতো ষোলো করে গুণ করতাম সবাই বুঝতে পেরেছি আচ্ছা রত্না সাহা বলছে না প্রবলেম নেই তামিমা আক্তার বলছে নো কোনো প্রবলেম নাই শাহিন আক্তার বলছে না আচ্ছা খুবই ভালো এদিকে আবার ইউটিউবে রনি হোসেন বলছে অল ক্লিয়ার ভাইয়া সেই বেগম বলছে নো স্যার আর কখন শুরু হলো এই মাত্র শুরু হলো আচ্ছা এস কে সাগর বলছে আপনি আমাদেরকে বলেছিলেন পাঁচ নাম্বার নেবেন নেন নাই খবর আছে আমার আচ্ছা আমি নিব আবার নিব সমস্যা নেই একবার নেই নি তো কি হয়েছে আমি সারা দিন পড়াইতেছি টেনে মেসে ঠিক আছে আমি আবার দেখবে কয়েকদিন পর কোন একটা ইউটিউবে মানে টেনে মেসের ইউটিউবে বা ফেসবুকে হয়তো এইচএসসি পঁচিশের গ্রুপে বা ছাব্বিশের গ্রুপে চ্যাপ্টার ফাইভ নিচ্ছি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই লাইন থেকে এই লাইনে কি করলাম শুধু দুই করে করে গুণ করেছি এবার পরের স্টেপে যেটা করব সেটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কি করেছি ভাই জিরো থেকে শুরু করেছি বাম দিক থেকে দুয়ের পাওয়ারে শূন্য বসিয়েছি তারপর দুয়ের পাওয়ারে ওয়ান বসিয়েছি তারপর দুয়ের পাওয়ারে টু বসিয়েছি ঠিক আছে দুয়ের পাওয়ারে টু বসিয়েছি তারপর দুয়ের পাওয়ারে থ্রি বসিয়েছি এটা কিন্তু দুয়ের পাওয়ারে বসাচ্ছি ব্র্যাকেটের না তারপর দুয়ের পাওয়ারে চার দুয়ের পাওয়ারে পাঁচ বসিয়েছি এটা নিয়ম ঠিক আছে প্রথমে কি করব প্রথমে যতগুলা ডিজিট আছে প্রত্যেকের সাথে দুই করে গুণ করে যোগ করে দিব পুরোটা এক নাম্বার সেকেন্ডলি আসলে প্রত্যেকটা দুয়ের একটা পাওয়ার দিব কিভাবে দিব জিরো থেকে বাম দিক থেকে শুরু করব এদিক থেকে এক করে করে বাড়তে থাকবে জিরো এক দুই তিন চার পাঁচ ইজি না হ্যাঁ আমার আমরা বলেন এই মাত্র আসছি আচ্ছা আবার বলবো ঠিক আছে আবারও বলছি সেটা হচ্ছে আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিল যদি বাইনারিতে ওয়ান ঠিক আছে এই নাম্বারটাকে যদি বলে যে ডেসিমেলে রূপান্তর করতে হবে যারা বুঝি না আর তাহলে প্রথম স্টেপে যেটা করব প্রত্যেকটা ওয়ান জিরোর জন্য দুই করে করে গুণ করবো ওর সাথে কারণ এর বেজ হচ্ছে দুই ঠিক আছে এভাবে লিখে ফেলবো সেকেন্ডলি এই যে দুইগুলা লিখলাম ভাই দুই গুলার উপরে আসলে কি করব পাওয়ার বসাবো ঠিক আছে দুই এর উপরে কত পাওয়ার বসাবো এটা দুই ঠিক আছে যে দুই এর পরে কিভাবে পাওয়ার বসাবো বাম দিক থেকে শুরু করব জিরো তারপর দুই এর পরে ওয়ান ঠিক আছে দুই এর পরে ওয়ান তারপরে দুই এর পরে দুই তারপর দুই এর পরে তিন আচ্ছা দুই এর পরে তিন তারপর দুই এর পরে চার তারপর দুই এর পরে পাঁচ ক্লিয়ার দুইটা স্টেপ এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে এইটা এই দুই রেস্টেপ একটু কষ্ট করে মনে রাখতে হবে সবারকে এই দুইটা লাইন ক্লিয়ার আচ্ছা মাফি এবার ক্যালকুলেশন করে বলে দিয়েছে ভাইয়া দশ হবে চমৎকার খুবই ভালো ভাইয়া ওকে এবার যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটরে এই টোটালটা বসায় একটা ইকুয়াল চিহ্ন দিব ইকুয়াল চিহ্ন দিলে কত আসে পঁয়তাল্লিশ ওকে বিশ্বাস করলাম আপনাদের কথা পঁয়তাল্লিশ আসবে ঠিক আছে তো এইটা জাস্ট এবার ক্যালকুলেটরে বসিয়ে ফেলবো ঠিক আছে আচ্ছা ক্যালকুলেটরে বসালে যেই নাম্বারটা পাবো সেটাই আসলে আমার ডেসিমেল নাম্বার হয়ে গেল একটা বাইনারি ডিজিট থেকে ডেসিমেলের রূপান্তর কত সহজ না পানির মতো ইজি না ঠিক আছে আবার করেন কি আছে জীবনে ক্লাস করতে থাকবো যতক্ষণ জীবন সহজ হবে না ততক্ষণ ঠিক আছে না সরি ক্লাস ততক্ষণ যতক্ষণ জীবন হবে না ঠিক আছে না সমস্যা বলছি ওকে সবাই বুঝতে পেরেছি তাহলে কঠিন কিছু ছিল একদমই আসলে সহজ ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা দিয়ে আসলে অঙ্কটা করে দেখব ঠিক আছে অর্থাৎ যদি একটা সংখ্যা দশমিক থাকে ঠিক আছে যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এই সংখ্যাটাকে যদি এবার বলে বাইনারি থেকে আমাদেরকে কোথায় নিতে ডিসিমলে নিতে আমরা কি করব? কি করব সবাই বলেন তো সেম নিয়মে আসলে আমরা আবারও করব ঠিক আছে আচ্ছা আপনাদেরকেও দিব আস্তে আস্তে কোনো অসুবিধা নেই তো দেখেন প্রথমে আমাদের কি আছে প্রথমে এখানে আমাদের আছে আছে এই পাশে চলে গেছে সমস্যা নেই ওকে তো প্রথমে আমাদের আছে হচ্ছে ওয়ান তাই না তো ভালো কথা আমরা ওয়ান নিলাম ইন্টু টু ঠিক আছে আচ্ছা তারপর কি আছে আবারও ওয়ান আছে আরেকটা একটা ওয়ান ইন্টু টু নিলাম ভালো কথা এবার কি আছে জিরো আছে জিরো ইন্টু টু নিলাম কি আছে এবার কত আছে জিরো আছে জিরো ইন্টু টু ভালো কথা ঠিক আছে এই পর্যন্ত আমাদের নেওয়া শেষ দশমিকের আগ পর্যন্ত আমাদের নেওয়া শেষ ঠিক আছে ওকে এবার আমরা কি করবো মাঝখানে প্লাস প্লাস লাগাই দিলাম তারপর কি করবো এর পরে বসাবো হচ্ছে গিয়ে পাওয়ার বসাবো জিরো এক দুই তিন চার ঠিক আছে এর পরে আমরা এবার পাওয়ার বসিয়ে দিলাম টু দি পাওয়ার জিরো টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই করছি আমরা কিন্তু আমরা পয়েন্টে যে আটকায় গেছি পয়েন্টের পরে আর কিছু করি নাই কিন্তু আটকায় যাওয়ার কোনো কারণ নাই সেম কাজই করব প্লাস জিরো ইন্টু টু আবার প্লাস জিরো ইন সরি ওয়ান ইনটু টু প্লাস ওয়ান ইন্টু টু ঠিক আছে সো দশমিকের আগেও যা করেছি পরেও তাই করবো পার্থক্য কোথায় আসবে তাহলে পার্থক্য আসবে পাওয়ারে মাইনাস ওয়ান -2 -3 মানে হচ্ছে দশমিক পর্যন্ত আমরা বাম সাইডে যাব এবং জিরো থেকে শুরু করে অর্থাৎ এদিকে আমরা যাব জিরো থেকে আমাদের পয়েন্টগুলো পাওয়ারগুলো বাড়তে থাকবে 0 1 2 3 4 এভাবে আবার দশমিকের পরের গুণ ক্যালকুলেশনটা করব তখন কি হবে তখন -1 থেকে শুরু হবে -1 -2 -3 এইভাবে আসলে আমাদের এই পাশে যাইতে থাকবে ঠিক আছে সবাই বুঝতে পারতেছি যদি আমার এইটা দশমিক বিন্দু হয় ঠিক আছে এই পাশে কি হবে এই পাশে হবে জিরো এভাবে এই দিকে যাইতে থাকবে আর দশমিকের পরে এই দিকে ঠিক আছে এবং পাওয়ার গুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি কারণ জিরোতে এই পাশে দিয়ে দিয়েছি এই পাশে নেগেটিভে মাইনাস ওয়ান মাইনাস টু থেকে শুরু হবে সবাইকে বুঝতে পেরেছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই বুঝতে পেরেছি কঠিন লাগছে না সহজ লাগছে মনে হচ্ছে জীবন সহজ হয়ে যাবে নাকি কঠিন হবে ওকে আমি পারি খুবই ভালো পারলে জি স্যার ওকে আজকে থার্ড চ্যাপ্টার পুরা বাবা থার্ড চ্যাপ্টার করাইতে তেরো চোদ্দটা ক্লাস লাগে ঠিক আছে একদিনে তো পুরোটা সম্ভব না আসসালামু আলাইকুম আপনি কখন থেকে শুরু করেন আচ্ছা আপু আমরা তো তো এটা হচ্ছে আমাদের আপনাদের দেখানোর জন্য ক্লাস সো আমরা রেগুলারলি আমাদের অনলাইন ব্যাচে বৃহস্পতিবার আর হচ্ছে গিয়ে শুক্রবার বিকাল চারটে তিরিশে পড়াই আর হচ্ছে গিয়ে ছাব্বিশে আর পঁচিশে হচ্ছে মঙ্গলবার বিকাল চারটা তিরিশে ঠিক আছে সো আপনি যে ব্যাচে মানে পঁচিশ ছাব্বিশ যেটারই হন আপনি মানে আপনি মানে পঁচিশে হলে পঁচিশে আর ছাব্বিশে হলে ছাব্বিশে ব্যাচে পড়তে হবেন ঠিক আছে তারপরে আসলে আপনার সময়টা ডিপেন্ড করবে আচ্ছা সেম নিয়মে আপনি আগে একবার করে ফেলেছেন তাই না আচ্ছা ঠিক আছে এবার আমরা কি করব বলেন তো এবার জাস্ট আমরা নর্মালি যদি যোগ করে দিই ঠিক আগে যেভাবে যোগ করেছিলাম ওইভাবে যদি যোগ করে দিই তাহলে আসলে আমাদের এটা সবাই ক্যালকুলেটরে করে ফেলেন করে আমাকে অ্যান্সারটা বলেন ঠিক আছে আচ্ছা এটা ক্যালকুলেটরে সবাই করেন এক মিনিটের মধ্যে করে আমাকে অ্যান্সারটা দ্রুত বলেন ঠিক আছে আচ্ছা সমস্যা নেই নামাজ পড়ে জয়েন করলাম খুবই ভালো ভাইয়া লোকাল গেট পড়াবেন কিন্তু আচ্ছা হ্যাঁ আমরা অনলাইন ব্যাচে তো পড়াবো ভাইয়া বাট ফেসবুকে পড়ানো হবে কিনা মধ্যে আমি শিওর হয়ে বলতে পারছি না চেষ্টা করব ওকে ঠিক আছে সবার কাছে ইজি লাগতেছে কেউ অ্যান্সারটা আমাকে বলে ফেলেন কেউ ক্যালকুলেটার অ্যান্সারটা আমাকে বলে ফেলেন আমি আর কষ্ট ওকে একজন বলেছে থার্টি বিশ্বাস করে নিলাম নাকি টোয়েন আচ্ছা আরেকদিন বলছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন থ্রি সেভেন ফাইভ কোনটা সবাই একটু ক্যালকুলেটার ক্যার ক্যালকুলেশন করেন আচ্ছা আপাতত এই মাসে সম্ভবত আর হবে না আগামী মাসে হইলে আমরা তখন গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে সো আমাদের গ্রুপে আপনারা চাইলেই আসলে জয়েন হয়ে যেতে পারেন

আমরা কিন্তু বলেছি আমরা একটা নিয়ম শিখব যে নিয়মটার মাধ্যমে আসলে কি হবে বলেন তো বাইনারি অক্টাল এবং হেক্সা তিনটা থেকে আসলে আমরা কোথায় যেতে পারবো ডিসিমেলে তাই না ওকে তো তিনটা থেকে আসলে আমরা ডিসিমেলে যেতে পারবো তো সেই একটা নিয়ম অলরেডি আমরা শিখে ফেলেছি এখন প্রশ্ন হলো যদি আমাদের কাছে বাইনারি না দিয়ে একটা অক্টাল নাম্বার দেয় সেভেন ফাইভ টু এরকম একটা অক্টাল নাম্বার দিয়ে দিল এখন আসলে এখানে কি করব। সেম নিয়ম সাতকে নামিয়ে নিয়ে আসবো গুন দিব পাঁচকে নামিয়ে নিয়ে আসবো গুন দিব ঠিক আছে আবার এদিকে দুইকে নামিয়ে নিয়ে আসবো গুণ দিব মাঝখানে মাঝখানে যোগ দিব। এখন প্রশ্ন হলো কতর সাথে গুণ করব উত্তরটা হলো যেহেতু এটা অক্টালে আছে এবং আমরা এটাকে নিয়ে যেতে যাচ্ছি ডেসি মেলে তো স্বাভাবিক ভাবে আমরা ডেসি সাথে আসলে গুণ করব ঠিক আছে তো আমরা এখানে সরি অক্টালের সাথে গুণ করব এইট এর সাথে ঠিক আছে এইট এর সাথে গুণ করে দিলাম উপরে জিরো ওয়ান টু এবার এটাকে জাস্ট ক্যালকুলেটরে করেন যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের সেভেন ফাইভ এর ডেসিমেল নাম্বার আমরা ক্যালকুলেটরে করেই দেখি আপনাদের জন্য সমস্যা নেই চারশো নব্বই আসে ওকে সেটা আপনারা ক্যালকুলেটার করলে ফোর নাইন জিরো আসবে ঠিক আছে সবাই এটা আসলে 490 আসবে আপনারা যদি ক্যালকুলেটরে করেন ইজি না অনেক কঠিন লাগতেছে কিছু কঠিন করার মত কিছু আছে না আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না সাউন্ডে কি অসুবিধা হচ্ছে শুনতে আপনাদের কারো আচ্ছা সাউন্ডে কি কারো শুনতে অসুবিধা হচ্ছে আই সি তে একশো আড়োটা একশো পাওয়ার কি পসিবল হান্ড্রেড পার্সেন্ট প্রতি বছর মিনিমাম আমার এক দেড় শেষ একশো তো একশো পাই সত্য কথা নব্বইয়ের উপরে তো ভরি ভরি পাই আবার অনেকে ফেলও করে বুঝছেন অনেকে ফেলও করে কারণ গত বছরের আগের বছর তেইশ ব্যাচে প্রচুর ফেল করছে প্রচুর চব্বিশে হ্যাঁ না সরি তেইশে না তেইশে না এই বছর হলো আমাদের এইচ কত হয়ে গেছে আপনারা পঁচিশে চব্বিশ তেইশে হয়েছে না তেইশের আগের বার মানে তেইশে আর কি সম্ভবত হ্যাঁ তেইশে অনেক ফেল করছিল কারণ ওইবার আইসিটি কোশ্চেন অনেক কঠিন করছিল হার্ড করছিল ঠিক আছে আচ্ছা লাস্টের বার আবার একটু ইজি করছে তার আগে অনেক হার্ট করছে তাই কোভিডের পরে প্রথমবার আইসিটি পরীক্ষা দিতে প্রথমবারই সেই লেভেলে হার্ট করছে ঠিক আছে আচ্ছা সো দেখেন আমাদের কিন্তু খুব ইজিলি আসলে আমরা এইটা আসলে বের করে ফেলতে পারলাম এখন যদি আমাদের কাছে আপনাদের সবার কাছে আমার একটা অঙ্ক আছে আমি আপনাদেরকে এক মিনিট টাইম দিব দেখে আপনারা পারেন কিনা সেটা হচ্ছে ওয়ান ফাইভ এটাকে অক্টাল থেকে আসলে আপনারা ডিসেমেরা নিয়ে জানতো এক মিনিট সময় এখন দুই মিনিট সময় দিলাম এখন ছয়টা বিয়াল্লিশ বাজে চুয়াল্লিশ পর্যন্ত আপনাদের টাইম ঠিক আছে সবাই ক্যালকুলেটারে করব না আমরা ক্যালকুলেটারে করব না আমরা সবাই খাতায় করব ঠিক আছে খাতায় করব ওকে সুমাইয়া একটা সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ সুমাইয়া সাউন্ড ক্লিয়ার তৌফিক অমর মুন্না যশোর বোর্ড খুবই হার্ড হয় হ্যাঁ যশো আমি নিজে যশোর বোর্ডে স্টুডেন্ট ছিলাম ঠিক আছে এবং আমি নিজে আইসিডি পরীক্ষা দিয়েছি যশোর থেকে সাইন ও একটু কঠিন করে যশোর বোর্ড সব প্রশ্ন একটু কঠিন করে ঠিক আছে আমি ক্লাস টেনে পড়ি আমি একদমই ছোট আচ্ছা আপনি যখন বড় হবেন তখন আপনি আমাদের সাথে ক্লাস করবেন মানে তখন আসলে আপনি এই আইসিডি ক্লাস করবেন আর কি মানে এমনিতে তো আমাদের অনলাইন ব্যাচে ক্লাস টেনও আছে আচ্ছা সাউন্ড ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা আয়শা আশিকা বেগ ভু ভুইয়ান এইচ ইস ফ্রম পেইড ব্যাচ থ্যাংক ইউ ওকে আমাদের ইয়া অনলাইন ব্যাচের অনেকে চলে আসছে খুবই ভালো এত হচ্ছে গিয়ে ধৈর্য আপনাদের ওকে সো আমরা একটু ওয়েট করি দুই মিনিট আব্দুল জহিল বলছে দিনাজপুরও কুমিল্লা বোর্ডের কোশ্চেন বেশি কঠিন হয় হ্যাঁ দিনাজপুর বোর্ড আমি সত্য কথা বলতে মানে এক একবার আসলে এক বোর্ডের কোয়েশ্চেন কঠিন হয় ওইভাবে বোর্ডটা একটু ডিফিকাল্ট যশোর বোর্ডে হয় দিনাজপুর কুমিল্লাতেও হয় ঢাকা বোর্ডেও মাঝে মাঝে কঠিন প্রশ্ন আসে ঠিক আছে সত্য কথা বলতে সো ওটা ডিপেন্ড করে মানে এক একবার এক এক বোর্ড একটু কঠিন করে ফেলে ঠিক আছে আগে থেকে বলা যাবে না আসলে কোনবার কোন বোর্ড কঠিন করবে ওকে একজন বলছে রয় কর্মকার বলছে ভাইয়া ফোর ফাইভ এইট পয়েন্ট থার্টিন ঠিক আছে আমরা দেখি আসলে আর কেউ কি পেরেছেন আমরা তাহলে কত আসে ফোর ফাইভ এইট পয়েন্ট টু থ্রি আবার অনেকে বলছে ভাইয়া পয়েন্ট ওয়ান টু ওকে এই ক্লাসটা কি অ্যাপেও হচ্ছে জি না অ্যাপে হচ্ছে না বাবা অ্যাপের ক্লাসটা সাধারণত আচ্ছা সবাই কি কনফিউজ অনেক ফোর ফাইভ এইট পয়েন্ট টু জিরো ফোর ফাইভ এইট পয়েন্ট সিক্স টু ফাইভ আচ্ছা সবাই দেখতেছো অনেক কনফিউজ হয়ে গেছেন আচ্ছা রাজ বলছে ফোর ফাইভ এইট পয়েন্ট থার্টিন আমরা অ্যান্সারটা বেরই করি ঠিক আছে আমরা তাইলে অ্যান্সারটা বেরই করি নাকি যেহেতু আপনাদের এক একজনের আসলে এক এক রকম অ্যান্সার আসছে ওকে সমস্যা নেই সেটা হচ্ছে সেভেন ইনটু এইট প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস টু ইন্টু এইট এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু ঠিক আছে প্লাস ওয়ান টু পাওয়ার ওয়ান প্লাস ফাইভ টু পাওয়ার টু ঠিক আছে সেইটা হচ্ছে কি আমাদের কোশ্চেনটা সরকার এবার অ্যান্সারটা বের করে ফেলি সিক্স টু পাওয়ার Plus one into eight to the power one, plus two into eight to the power zero, plus one into eight to the power minus one, plus five into eight to the power minus two. ওকে সো এটা রেকর্ড পাবেন জি জি সো আমাদের অ্যান্সার হচ্ছে আসলে 5 এই সরি 4 5 8.2031 ঠিক আছে আচ্ছা সো অনেকে যে কাজটা করেছেন সেটা হচ্ছে আপনারা 15 করেছেন আলাদাভাবে আর 712 কে আলাদাভাবে করেছেন রাইট সো এইভাবে করবেন না কারণ দেখেন এখানে কিন্তু আসলে আমরা পয়েন্টের আগে এবং পরে আলাদা করি নাই টোটালটাকে একসাথে যোগ করতেছি সো হয়তো বা মাঝে মাঝে মিলে যেতে পারে বাট অনেক সময় এরকম মিলবে না কিন্তু ঠিক আছে আলাদা আলাদা করে করলে ঠিক আছে সো অনেক সময় আসলে এরকম মিলবে না সো সবাই একবারে আসলে ক্যালকুলেটর দিয়ে করবেন এখন প্রশ্ন হলো মাইনাস আসলে কেন আসছে তাই তো মাইনাস আসছে দশমিকের পরের অঙ্কগুলা থেকে এটা নিয়ম বাবা এই যে দশমিক কোন পর্যন্ত আছে দুই পর্যন্ত না সো দুই পর্যন্ত আসলে জিরো থেকে এদিকে হয়ে গেছে দশমিকের পর থেকে আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে যাবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে নিয়ম আমরা যদি দেখি যে এই দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্টের পরে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর এন মাইনাস ফাইভ এভাবে আসবে ঠিক আছে এন টু দি পাওয়ার আর কি এখন এনটা কি আসলে এই এনটা আসলে হচ্ছে কি আমাদের যে ভ্যালুটা আছে মানে বেসটা আছে ঠিক আছে এই এনটা হচ্ছে আমাদের বেস সে এন যদি বাইনারি হয় এন এর জায়গায় টু উপরে জিরো যদি অক্টাল হয় এন এর জায়গায় কত এইট উপরে জিরো যদি হেক্সা হয় সিক্সটিন উপরে জিরো ঠিক এইভাবে আসলে জিনিসগুলা হবে সবাই কি তাহলে বুঝতে পেরেছি সবাই যারা একটু ভুল করে ফেলেছিলাম সবাই আশা করি বুঝতে পেরেছি তাহলে ওকে তাহলে এখন যদি আমি অক্টালের পরিবর্তে এবার হেকজার এস দিয়ে একটা নাম্বার বের করতে পার চাই তাহলে কি আমরা পারবো সবাই এবার তো আমরা তাহলে কি আমরা একটা হেকজার নাম্বার বের করতে পারবো সবাই আমাকে বলেন তো অক্টাল তো আমরা পারলাম এখন আমাদেরকে যদি একটা হেকজার এস নাম্বার দিয়ে দেয় এরকম যে 5b বি ফাইভ ডি সিক্সটিন এরকম যদি একটা নাম্বার দিয়ে দেয় আমরা কি পারবো সবাই আমাদেরকে যদি এরকম একটা নাম্বার দিয়ে দেয় বি ফাইভ সিক্সটিন সরি বি ফাইভ ডি সিক্সটিন এরকম যদি একটা নাম্বার দিয়ে দেয় আমরা কি পারবো আচ্ছা সো চলেন দেখি যে আমরা এইটা পারি কি না তাহলে কত আছে বি ফাইভ ডি ওকে সো আমাদেকে B5D এই নাম্বারটা দিয়ে দিয়েছে খুবই ইজি কিন্তু ঠিক আছে কঠিন কিছু না দেখেন B5D হ্যাঁ আচ্ছা এখন আমাদেরকে কততে নিতে হবে এটাকে এটাকে আমাদেরকে এখন নিতে হবে ডেসিম্যালে 10 এ ওকে সো সবাই যাদের মনে থাকে না আমার মতো A B C D E ইহা লিখে নেবেন ঠিক আছে এ মানে কত 10 বি মানে তাহলে এগারো সি মানে তাহলে বারো ডি মানে তাহলে তেরো এ পর্যন্তই লাগতেছে আপাতত মোটামুটি সো প্রথমে আছে কত বি এখন বি বসায় লাভ আছে বি এর সাথে ষোলো গুণ করলে কিছু হয় আসলে আসলে তো গুণ করতে পারবেন না ক্যালকুলেটারে সো কি করব বি এর ভ্যালুটা বসাবো বি এর ভ্যালুটা কত বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের ইলেভেন ইলেভেন পয়েন্ট ইলেভেন ইন্টু সিক্সটিন প্লাস ফাইভ ইন্টু প্লাস ডি গত তেরো তাহলে থার্টিন ইন্টুটিন এবার জিরো টু সেম নিয়মে ঠিক আছে জিরো ওয়ান টু এবার জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো ক্যালকুলেশন করলে আসলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে স্যার আমরা দেখি তেরো এইট আর এদিকে হচ্ছে আমাদের ঠিক আছে এইটা হচ্ছে আমাদের নাম্বার ক্লিয়ার 2909 রাইট এটা হচ্ছে আমাদের নাম্বার এবং আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে টেন লিখে দিব ঠিক আছে এটা মাস্ট ব্র্যাকেট দিয়ে টেন লিখে দি এটা আসলে মাস্ট ভাই আপনি ক্লাস নাইন না কেন 25 2.0 নিব বাবা সামনে নিব ঠিক আছে সো ক্লিয়ার কারো কোনো কনফিউশন আছে ঝামেলা আছে আটকাচ্ছি সবাই একটু আমাকে বলেন তো সহজ না একদম তাহলে আমাদেরকে যদি না আচ্ছা হ্যাঁ 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 আমার একটা এইচএসি তেইশে ফ্রি প্লে লিস্ট ছিল জি 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 ওকে তো কোশ্চেন কঠিন আসছিল তেইশে চব্বিশে একটু সহজ আসছে তো এবার পঁচিশে অনেক কঠিন আসবে ঠিক আছে ওকে মাস মাসাল্লাহ কারও কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ সবাইকে আমি মোটামুটি ভালোই বুঝাইতে পারছি এইবার আসেন আমরা আসলে বললাম যে আমরা ওকে আমরা আসলে যেটা পারতেছি এখন সেটা হচ্ছে গিয়ে একটা হেকজাতে নাম্বার থাকলে সেটাকে ডেসিমেলে নিয়ে যেতে আবার একটা নাম্বার ডেসিমেলে থাকলে সরি অক্টালে থাকলে সেটাকে ডেসিমেলে নিয়ে যেতে এবং একটা নাম্বার বাইনারিতে থাকলে সেটাকে ডেসিমেলে নিয়ে যেতে এই তিনটা জিনিস আমরা শিখে ফেলছি ঠিক আছে এই তিনটা জিনিস আসলে আমরা শিখছি এখন প্রশ্ন হলো আচ্ছা ভালো এই তিনটা জিনিস আমরা শিখলাম কিন্তু একটা নাম্বার বাইনারিতে থাকলে তাকে কি আসলে হেগজাতে নিয়ে আসা যাবে কিনা উত্তরটি কি দেখেন তো বাইনারি অক্টাল এবং হেগজা ডেসিমেলের মধ্যে পারস্পরিক রূপান্তর কি হয় সাধারণত আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই আমাদের অবশ্যই আছে ওকে এখন দেখেন সেটা হচ্ছে বাইনারি অক্টাল এবং হেকজারেসিমের মধ্যে যদি আমরা রূপান্তর করতে চাই আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি এক আমরা ধরেন আমার একটা নাম্বার আছে হেক্সারিসিমেলে ঠিক আছে সেই নাম্বারটা আসলে হেক্সারেসিমেলে এটাকে আসলে আমরা বাইনারিতে নিয়ে আসতে পারি সমস্যা নেই কিন্তু এটাকে যদি আমার হেকজারেসিমেলে নিয়ে যাইতে হয় তখন আসলে এই নাম্বারটাকে আমার বাইনারি হয়ে হেক্সে নিয়ে আসতে হবে ঠিক আছে ঠিক আছে বাইনারি হয়ে আসলে আমাকে হেগজা ডেসে মিলে নিয়ে আসতে হবে সরাসরি আসলে আমরা অক্টাল থেকে হেগজাতে আসলে আমরা যাই যাইতে পারবো না ঠিক আছে আমরা যদি দেখি কোথায় আমাদের অক্টাল থেকে হেগজার থেকে বাইনারিতে আমরা যাইতে পারবো ওকে বাইনারি থেকে হেগজাতে ওকে সেটা হচ্ছে থেকে পদ্ধতির পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে প্রথমে দশমিকে অথবা বাইনারিতে রূপান্তর করে তারপরে আসলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় এই দুটি পদ্ধতির মধ্যে বাইনারি পদ্ধতির মধ্য অবস্থায় রূপান্তর সবচেয়ে সহজতর অর্থাৎ আপনি চাইলে বাইনারিতে করতে পারবেন অথবা আপনি ডেসিমলে নিয়ে যেতে পারেন যে কোনো ভাবে আসলে আপনি অক্টাল থেকে হেক্সা ব্যাপারটা এরকম যে আপনার কাছে একটা নাম্বার আছে আছে কত ঠিক এখন এটাকে যদি আপনি হেকজাতে নিয়ে যেতে চান ঠিক আছে এখন আপনাকে মাঝখানে হয় বাইনারিতে যাইতে হবে অথবা আপনাকে ডেসিমেলে আসতে হবে ঠিক আছে হয় বাইনারিতে যাইতে হবে অথবা আপনাকে ডিসিম এলে আসতে হবে আপনি যেটার ইচ্ছা সেটাতে যে আসলে আপনি বাইনারিতে যেও করতে পারেন আপনি আসলে ডিসিমেলে আসলে করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনি চাইলে বাইনারি থেকে যেও করতে পারেন আপনি চাইলে যেও করতে পারেন এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারিতে কেমনে যাইতে পারি আমরা এটা খুবই সহজ ডিসিম এল এর রূপান্তরটা আমরা চিনলাম ওকে সো ওয়ান টু সেভেন পয়েন্ট এইটকে সরি এইটকে আসলে বাইনারিতে আমরা রূপান্তর করবো সেটা হচ্ছে গে এক দুই সাত আমাদের কাছে তিনটা নাম্বার আছে আমরা আসলে এই তিনটা নাম্বারে প্রত্যেকটাকেই ইন্ডিভিজুয়ালি বাইনারিতে লিখবো অ্যান্ড লিখার পর আসলে একসাথে লিখলেই হয়ে গেলো ঠিক আছে তো আমরা আসলে গত ক্লাসে এটা আপনাদেরকে দেখাইছিলাম মনে আছে সেটা হচ্ছে গিয়ে যে কোনো নাম্বার এটা কত ওয়ান টু সেভেন রাইট এটা হচ্ছে গিয়ে আমাদের ধরেন একটা অক্টালের নাম্বার এখন আমরা সাতের বাইনারি লিখবো তারপর হচ্ছে গিয়ে দুইয়ের বাইনারি লিখবো অ্যান্ড ফাইনালি ওয়ানের বাইনারি লিখবো ওয়ানের বাইনারি জিরো জিরো ওয়ান দুইয়ের বাইনারি হচ্ছে গিয়ে আপনার জিরো ওয়ান জিরো আর হচ্ছে দশের বাই সাতের বাইনারি হচ্ছে ওয়ান 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 এই যে তিনটা লিখলাম এই তিনটায় হচ্ছে গিয়ে মিলে হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি এই সংখ্যাটাকে আসলে আমরা বাইনারি থেকে মানে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে চলে আসলাম ঠিক আছে জাস্ট আপনি থেকে নিয়ে আসবেন কাহিনী শেষ আচ্ছা আমাদের বাকি আছে আর কোন রূপান্তর সম্ভবত আমাদের বাকি নাই ঠিক আছে আর কোন রূপান্তর আমাদের বাকি নাই আমরা গত ক্লাসে হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করেছিলাম আজকে আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করলাম আমরা বাইনারি থেকে আসলে কি সরি থেকে কিভাবে বাইনারিতে এবং থেকে বাইনারিতে একইভাবে আর কি অক্টাল থেকে যেভাবে যাবেন হেক্সা থেকে সেম ভাবে যাবেন বাইনারিতে দেখলাম আর অক্টাল আর হেক্সার মধ্যে রূপান্তর আসলে সাধারণত হয় না বাইনারিতে যে করতে হবে অথবা ডেসিমেলে যে করতে হবে ঠিক আছে অক্টাল আর হেকজাম মধ্যে রূপান্তর হয় বাইনারিতে যে করবেন অথবা ডেসিমেলে যে করবেন আপনার যেটাতে আপনি কমফোর্টেবল আর কি যার যেটাতে আসলে সুবিধা হয় আরেকটা তাহলে আমরা হেকজা থেকে যদি যাই বাইনারিতে ওইটাও দেখাই দিই আমাদেরকে হেকজা থেকে বাইনারিতে যেতে হইতে পারে ওকে ওয়ান টু এ সিক্সটিনকে আসলে বাইনারিতে রূপান্তর করো সেম প্রসিডিওর যেটাতে আসলে আপনারা হেকজাতে যা করছিলেন সেম এর মানে আমরা কত জানি এ মানে হচ্ছে কি আমাদের দশ রাইট সো আপনি জাস্ট দশের বাইনারি লিখবেন ওয়ান জিরো ওয়ান জিরো দুইয়ের বাইনারি হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো এবং ওয়ানের বাইনারি হচ্ছে জিরো জিরো ওয়ান এই যে বাইনারিগুলো লিখে ফেললেন এইটাই আসলে রূপান্তর আর কিছু করা লাগবে না মানে আসলে এখানে কিছুই করা লাগে না জাস্ট আপনি একটা একটা করে ডিজিটের রূপান্তর করে ফেলবেন এই আর কি ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু দেখাই দিই যে আসলে এই রূপ এটা সহজে কিভাবে করা যায় বা দশ দশে যে আনলাম এই যে দুই কে যে আমি বাইনারিতে দশ বলতেছি এটা আসলে কিভাবে বলবো এটা আমি গত ক্লাসে করা ছিলাম আপনাদের কি মনে আছে গত ক্লাসে আমি করাইছিলাম আপনাদের কি মনে আছে করাবেন না স্যার হ্যাঁ করাবো তো বাবা চ্যাপ্টার ফোর হয়তো এক দুই মাসের মধ্যে অনলাইন বাঁচে শুরু হবে ঠিক আছে ওকে সো আমরা গতদিন আসলে দেখাই দিয়েছিলাম সেটা হচ্ছে আপনি নর্মালি লিখবেন ওয়ান টু ফোর এইট ঠিক আছে লিখলেন তো লেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কত চাইছে দুই তাই না তো দুই যদি বানাইতে চাই তাহলে ওয়ান শুধু দুই দিলে আসলে দুই হয়ে যায় না বাকিগুলো জিরো দিয়ে দেন ঠিক আছে হয়ে গেল দশ হচ্ছে আসলে দুইয়ের বাইনারি আর একটু বোঝানোর জন্য বলি ধরেন সাত চাইলো আপনার কাছে বললো সাতের বাইনারি কত বের করো সাতের বাইনারি কিভাবে ওয়ান 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 জিরো যেগুলো নিয়ে যোগ করলাম সেগুলাকে ওয়ান দিলাম আর যেটা লাগলো না সেটা সাত মানে জিরো করে দিলাম আরেকটা একটা দেখেন তাইলে আরো ইজি হবে বুঝতে সেটা হচ্ছে ধরেন বললো পাঁচ ঠিক আছে পাঁচ এখন এর মধ্যে কোনটা আর কোনটাকে যোগ করলে পাঁচ হয় আর তাই না তাহলে কি করবো সব মুছে ঠিক আছে আচ্ছা কত গেল পাঁচ ঠিক আছে ওয়ান টু ফোর আচ্ছা পাঁচ যদি হয় তাহলে কাকে কাকে লাগবে চার আর এক ওয়ান পাঁচ হয়ে গেল জিরো জিরো শেষ এটা হচ্ছে কি আমাদের জাস্ট রূপান্তর আর কি ঠিক আছে যে কোনো ডিজিটকে নিয়ে আসা পাঁচ সেটা অক্টালে থাকলেও পাঁচ সেটা হেকজাত থাকলেও পাঁচ পাঁচই আবার সেটা ডিসিমেলা থাকলো থাকলেও পাঁচ পাঁচ একই আনসার হবে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তো এইভাবে আসলে আমরা রূপান্তর ইজিলি করে ফেলতে পারবো ঠিক আছে সো আশা করি সবার আজকে ক্লাসটা ভালো লাগছে কারও কি আর কোনো রকমের কনফিউশন আছে তাহলে রূপান্তর নিয়ে হ্যাঁ ওয়ান জিরো ওয়ান আছে সামনে জিরো দিলে অসুবিধা নেই ঠিক আছে সামনে চাইলে জিরো দেওয়া যায় ওটাতে কোনো অসুবিধা নেই মানে জিরো ওয়ান জিরো ওয়ান ও ওয়ান জিরো ওয়ান তাই ঠিক আছে একই জিনিস আবার সামনে আরও দুইটা জিরো দিলে কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি আমরা বলি যে এটাকে চার বিট করার জন্য তাহলে তখন জিরো ওয়ান জিরো ওয়ান আবার যদি পাঁচ বিট বলি তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এই বিটের জিনিসগুলো আসলে আমরা নেক্সট ক্লাসে শিখবো ঠিক আছে নেক্সটে আমাদের ক্লাসে শিখবো আগামীকাল শুক্রবার যে ক্লাসটা হবে অনলাইন ব্যাচে ওই শিখটাতে শিখবো ঠিক আছে সো আশা করি আপনাদের সবার ক্লাসটা ভালো লেগেছে যাদরা আমাদের সাথে এখনও জয়েন করেন নাই আমাদের দুইটা কোর্স রানিং আছে ঠিক আছে সো সেই দুইটা কোর্সে আজকের ক্লাস কি আপনাদের ভালো লাগছে সবার সবাই কি বুঝতে পেরেছেন ওকে তো সবাই কি আপনাদের পুরো আইসিটা আমার সাথে পড়তে চান সবাই পুরো আইসিটা আমার সাথে পড়তে চান ওকে যদি আপনি আপনাদের পুরো আইসিটি সিলেবাস যোগ বিয়োগ চ্যাপ্টার ফাইভ থেকে শুরু করে সব কিছু আমার সাথে পড়তে চান সেক্ষেত্রে আপনি যেই ব্যাচে আসেন পঁচিশ অথবা ছাব্বিশ দুইটারই অনলাইন ব্যাচ আছে শুধুমাত্র আইসিটির কোর্স ঠিক আছে আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন আপনাদেরকে ভর্তি হওয়ার জন্য জাস্ট আপনারা একটু কষ্ট করে ওয়ান সিক্স নাইন জিরোতে কল দেন কল দিয়ে জাস্ট আপনার ব্যাচ বললে আপনার ব্যাচ বললে ওরা হচ্ছে কি আপনাকে মানে আমাদের যারা অ্যাডভাইজার আছেন ওরা আপনাদেরকে নির্দিষ্ট অ্যাডভাইজিংয়ে ভর্তি করে দেবেন মানে নির্দিষ্ট ব্যাচে ঠিক আছে সো আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এক সেকেন্ড ওকে সো এই ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো লিখেও দিচ্ছি বড়ো করে ওয়ান জিরোতে কল দিয়ে আপনি যদি বলেন যে আমি পঁচিশে স্টুডেন্ট আইসিটি কোর্সে ভর্তি হতে চাই অথবা আমি ছাব্বিশে স্টুডেন্ট আইসিটি কোর্সে ভর্তি হতে চাই বললেই হবে আপনাকে সাথে সাথে ওরা ভর্তি করে নেবে ঠিক আছে যেখানে আমরা দুইটা কোর্সি লাইফ চলতেছে এখন পুরা মানে এখনো আমরা চ্যাপ্টার থ্রি শুরু করি নাই কেবল শুরু করতেছি পঁচিশে এখনো শুরু করি নাই সো পঁচিশের জন্য নতুন কোর্স চলতেছে ছাব্বিশের জন্য নতুন কোর্স চলতেছে চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো চ্যাপ্টার পড়ানো বাকি সো আমরা এই মানে নেক্সট সপ্তাহ থেকে আমরা পঁচিশে থ্রি শুরু করব আর ছাব্বিশে আমরা থ্রি শুরু করছি অলরেডি ঠিক আছে আজকে যেটা করাইলাম এটাই ছাব্বিশে করাইছি সো আপনি যদি নেক্সট দিন আগামীকালকে মধ্যে ভর্তি হয়ে যান তাহলে আসলে আপনি পরের ক্লাসটা আবার পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা কোর্সে আমরা দুইটা করে ক্লাস নেওয়ার পরে প্রতি সপ্তাহে আপনাদের জন্য সেশনও রাখি যেখানে আসলে আপনারা ওয়ান টু ওয়ান আমাদের সাথে যোগাযোগ মানে কথা বলে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার করে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ বলেন আপনার কি কোশ্চেন ছিল চক্রবর্তী নম্রতা নম্রতা চক্রবর্তী বলেন ভাইয়া কোনো অসুবিধা নেই ফ্রি ক্লাস এই মাসে সম্ভবত আর নাই নেক্সট মান্থে আবার হবে ঠিক আছে এই মাসে সম্ভবত আর নাই ওকে আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই আশা করি সবার সাথে আসলে অনলাইন ব্যাচের ক্লাসে আপনাদের সাথে রেগুলার প্রতিদিন দুই তিনবার করে দেখা হবে আমরা অনেক মজা করি আমাদের অনলাইন ব্যাচে আমরা হচ্ছে গিয়ে রাত্রে বেলাতে কিউএন ক্লাস নেই শুক্রবার শুক্রবার করে আপনাদের যত ধরনের প্রশ্ন থাকে যত ধরনের কনফিউশন থাকে জুমে কি পঁচিশে হচ্ছে কারণ আচ্ছা পঁচিশেরও জুম ক্লাসও আসলে শুরু হয়ে যাবে পরবর্তী সপ্তাহ থেকে ঠিক আছে ওকে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কষ্ট করে জয়েন করার জন্য ইনশাআল্লাহ সবার সাথে আসলে আবারও অনলাইন ব্যাচে দেখা হবে আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ